একটা গান কিভাবে কাজ করে, এমন একটা ওয়েবসাইট যেখানে ভূতের সাথে ডেটিং করতে পারবে, কাবা শরীফের উপর দিয়ে প্লেন কেন যায় না, আর কিন্ডার জয় আমেরিকাতে কেন ব্যান করা হয়েছে, এমন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি আমি তোমাকে বলি টয়লেট সিট এবং তোমার স্কুলের বেঞ্চ কোনটা বেশি ময়লা, তোমরা অবশ্যই বলবে টয়লেট সিট। তোমরা এটা শুনে অবাক হয়ে যাবে যে টয়লেট সিটের চেয়ে স্কুলের বেঞ্চে 5-2 গুণ ব্যাকটেরিয়া থাকে, কেননা টয়লেট প্রতিদিন অথবা সপ্তাহে একবার ক্লিন করা হয়, কিন্তু ক্লাসের বেঞ্চ কোনোদিন ক্লিন করা হয় না। এর কারণে ক্লাসের বেঞ্চ সবসময় ময়লা যুক্ত থাকে। চায়নাতে বসবাসকারী এক মেয়ের সাথে তার বয়ফ্রেন্ড ব্রেকআপ করে নেয়। তারপরে সেই মেয়ের এতটা রাগ হয় যে সে তার বয়ফ্রেন্ডের কার নিয়ে তার বয়ফ্রেন্ডের থেকে বদলা নেওয়ার জন্য সে পুরো চায়নাতে 49 রেড সিগন্যাল মানে না। তারপরে তার বয়ফ্রেন্ডকে অনেক পরিমাণে অর্থ ফাইন দিতে হয়, কেননা কার তার বয়ফ্রেন্ডের নামে ছিল। এই ফ্যাক্ট মোবাইল গেমারদের জন্য খুবই ইউজফুল হবে। আমরা মোবাইল ফোনে অনেক ধরনের অ্যাপস এবং গেম ব্যবহার করি, আর কখনো কখনো এমন হয় যে গেম খেলতে খেলতে কারো ফোন চলে আসে আর কল রিসিভ করার কারণে কল উইন্ডো ওপেন হয়ে যায়, আর আমরা যে গেম খেলতে থাকি সেটা ব্যাকগ্রাউন্ডে চলে যায়। কিন্তু তুমি একটা ছোট সেটিংয়ের মাধ্যমে এই ধরনের সমস্যা থেকে বেঁচে যেতে পারো, আর তার জন্য তোমাকে মোবাইল ফোনে ডায়াল প্যাডে চলে যেতে হবে। তারপরে উপরে 3 ডটে ক্লিক করে সেটিংয়ে যেতে হবে, আর সেটিংয়ে শো কল ইন পপ আপে ক্লিক করে অন করে দিতে হবে। তারপরে যখনই কল আসবে তো সেই অ্যাপসের উপরেই কল রিসিভ করতে পারবে। এফেক্ট খুবই মজাদার। দিল্লিতে একজন লোক বাস করতো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, আর তার মা তাকে ফ্যান রিপেয়ার করতে বলে, আর কোনো কারণে সে এটা করতে পারে না, আর এর কারণে রেগে গিয়ে তার মা তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ডিগ্রি ছিঁড়ে ফেলে। আর তার মা বলে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে ফ্যান রিপেয়ার করতে পারলি না তো কী কাজের তুই। তোমরা কি ইগলের বাসা দেখেছো? যদি না তাহলে আজ দেখতে পাবে। ইগল বাকি পাখিদের থেকে আলাদা নিজেদের বাসা অনেক উঁচুতে বানিয়ে থাকে, যাতে ইগল ছাড়া অন্য কোনো জানোয়ার সেখানে না যেতে পারে, আর তারা নিজেদের বাসা পাহাড়ের উপরেও বানিয়ে থাকে। ইগলের বাসা অন্য পাখিদের থেকে অনেক বড় হয়ে থাকে, যেমন এর ফটোটা দেখো, যেখানে দেখতে পাচ্ছ ইগলের বাসা কতটা বড় হয়ে থাকে, কখনো কখনো এর চেয়েও বড় হয়ে থাকে। কিন্ডার জয় তো তোমরা শুনেই থাকবে, কেননা এটা বাচ্চাদের খুবই পছন্দের। এটার মূল্য অনেক বেশি হওয়ার কারণে অনেক বাচ্চা এটা খেতে পারে না, আর তারা এটা খাওয়ার জন্য অনেক জেদ করে। তোমরা এটা জেনে অবাক হবে যে এই চকলেট USA-তে ব্যান করা হয়েছে, সেখানে এই চকলেট তোমরা কোথাও পাবে না। আর এই চকলেট যদি তোমরা আমেরিকাতে খেতে চাও তাহলে এটা স্মাগলিং এর মতো বড় অপরাধ হবে। আর যদি এটা তোমরা কোনো দেশ থেকে নিয়ে প্লেনেও যাও, যে প্লেনটা USA-তে যেতে চলেছে, তাহলে তোমাকে ফাইন দিতে হবে, তাও সেটা প্রায় $3,000 মতো ফাইন দিতে হবে, এবং জেল হবে সেটাও আলাদা। এটা ব্যান্ড হওয়ার কারণ হলো এটার এই শেপের কারণে, যেটা বাচ্চাদের গলায় আটকে যেতে পারে, আর এর কারণে এটা আমেরিকাতে ব্যান্ড করা হয়েছে। ক্যামেলিয়া নিজের কালার চেঞ্জ করে নেয়, যেমন মানুষ ভাবে তার আশেপাশের জিনিস হয়ে সে এর কালার চেঞ্জ করে, কিন্তু আসলে এটা ভুল, কেননা রিসেন্ট স্টাডিজে বুঝতে পারা যায় যে এটা আশেপাশের জিনিস থেকে নয়, নিজেদের মুড অনুযায়ী কালার চেঞ্জ করে থাকে। আর কখনো কখনো এদের আলাদা আলাদা খাবার দেওয়ার কারণে এরা আলাদা কালার চেঞ্জ করে, মানে এরা নিজের মুড এবং ইমোশনের উপর কালার চেঞ্জ করতে পারে। তোমরা তো জীবনে অনেক ধরনের ডেটিং সাইট দেখে থাকবে, কিন্তু এটা সবচেয়ে ক্রেজি সাইট, কেননা এটা মানুষের জন্য নয় ভূতেদের জন্য। এই ওয়েবসাইটের নাম ghostsingle.com। এটা ঘোষ্টদের জন্য ডেটিং সাইট। তোমরা যদি চাও এখানে ভূতেদের সাথে ডেটিং করতে পারবে, এখানে রিয়েল ভূত তো পাবে না, কিন্তু এই ওয়েবসাইট মাস্তি করার জন্য খুবই মজাদার হবে। এখানে কিছু ফিচার্সও রয়েছে, যেমন তোমাদের কেমন ভূত চাই 18 সাল, অথবা তোমার চাই 180 সালের ভূত, প্রায় সব ধরনের ভূত এখানে পাবে। এমনকি এটাও ফিল্টার করতে পারবে যে কেমন করে মরে যাওয়া ভূত চাই। মক্কা শরীফের উপর দিয়ে প্লেন কেন যায় না? মক্কা মদিনা সম্পর্কে তো প্রায় সবাই জানো, যেখানে মুসলমানরা হজ করতে যায়, আর কাবা শরীফকে আল্লাহর ঘর মানা হয়, তো মক্কা শরীফের উপর দিয়ে প্লেন কেন উড়ে না? কেননা মক্কাতে একটা এয়ারপোর্ট নাই, আর এখানে খুবই কম প্লেন দেখা যায়। আর সৌদি সরকার মক্কা মদিনাকে লোকাল লাইন এরিয়া ঘোষণা করেছে, আর এর কারণে উপর দিয়ে যে প্লেন যেতে থাকে
একটু তাদের টান নিয়ে যেতে হয়। লোকাল লাইন এরিয়া ঘোষণা করার কিছু কারণও রয়েছে। মক্কা মদিনাতে লক্ষ কোটি লোক আসে না করে, আর যদি প্লেন ক্র্যাশ হয়ে যায় তো প্লেনে থাকা লোকদের সাথে নিচে থাকা লোকদেরও প্রাণ চলে যাওয়ার আশঙ্কা থাকে। তোমরা তো মুভি অথবা গেমে হ্যান্ডগান দেখে থাকবে, তোমরা নিশ্চয়ই এটা ভাবতে পারো এই গান কিভাবে কাজ করে থাকে। তো আজকে তোমাদের সেটা বলছি, গান যে হয় সেটা এভাবে কাজ করে। সবার প্রথমে বুলেট লোড করা হয়, যেটা তোমরা এখানে দেখতে পারো। বুলেট স্প্রিং এর কারণে ফোর্সে থাকে, আর যখন পিছনের অংশ টানা হয় আর তখন বুলেট লোড হয়ে যায়, আর পিছনের হ্যামারও লোড হয়ে যায়, আর সেই টাইমে যে ট্রিগার থাকে সেটাও লোড হয়ে যায়। তারপরে যখন ট্রিগারে চাপ দেওয়া হয় আর তখন হ্যামারকে রিলিজ করে দেয়, আর সেই হ্যামার পিনে গিয়ে লাগে, আর এই পিনি গুলিতে লাগে, আর গুলিতে ফিট করা গান পাউডার ইগনাইট হয়ে যায়, আর আগুনের ফোর্সের কারণে গুলি সামনে চলে যায় এবং পিছনের অংশ পিছনে ছুটে যায়, আর এভাবেই গান কাজ করে থাকে। তারপরে প্রতিটা শুটের পরে এই পিছনের অংশ আবার টানতে হয়। আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে সবাই এগুলো সম্পর্কে জানতে পারে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।